করোনা ভাইরাসের পাশাপাশি বর্তমান বিশ্বে আতঙ্কের আরেকটি কারণ হয়ে উঠেছে পঙ্গপাল। সম্প্রতি জাতিসংঘের খাদ্য সংস্থা জানিয়েছে, মরুর পঙ্গপাল যারা এই বসন্তে পূর্ব আফ্রিকা, ইয়েমেন এবং দক্ষিণ ইরানে হানা দিয়েছে, তারা আফ্রোএশীয় অঞ্চলের খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি। বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়, 2020 সালের মধ্য এপ্রিল পর্যন্ত পাকিস্তান থেকে তানজানিয়া পর্যন্ত 23 দেশে হানা দিয়ে ফসল নষ্ট করেছে পঙ্গপাল। এর মধ্যে 9 দেশ পূর্ব আফ্রিকার, 11 দেশ উত্তর আফ্রিকার এবং মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ায় 3 দেশে। এরা খুব দ্রুত চলাফেরা করতে পারে, প্রতিদিন 90 মাইল পর্যন্ত যেতে পারে। চলতি পথে বংশ বিস্তার করে পঙ্গপাল। যদি নিয়ন্ত্রণ করা সম্ভব না হয়, মরুর এই দলটি আগামী জুনের মধ্যে 400 গুণ বৃদ্ধি পাবে, বিশ্বের 20% কৃষি জমি ধ্বংস করে দিতে পারে। ইথিওপিয়া সরকারের এক হিসাবে বলা হয়, সম্প্রতি দেশটিতে পঙ্গপাল হানা দিয়ে 356,000 মেট্রিক টন শস্য নষ্ট করেছে, 2 লক্ষ হেক্টর কৃষি জমি নষ্ট করেছে। এর ফলে দেশটির 10 লাখেরও বেশি লোকের খাদ্য সহায়তার প্রয়োজন। জাতিসংঘ বলছে, বছর 2 আগে আরব উপদ্বীপের দক্ষিণাঞ্চলের আর্দ্র আবহাওয়ার কারণে পঙ্গপালের 3টি প্রজন্মের বংশবৃদ্ধি হয়েছে। 2009 সালে শুরুর দিকে ইয়েমেন, সৌদি আরব এবং ইরানে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল যায়, যেখানে বংশবৃদ্ধি করে পূর্ব আফ্রিকার দিকে যায় তারা। গত বছরের শেষ দিকে এরিত্রিয়া, জিবুতি এবং কেনিয়ায় দেখা যায় এই পতঙ্গ, বর্তমানে এই অঞ্চলে আবারও দেখা দিয়েছে। মিশর, সুদান, সৌদি আরব, ইয়েমেন এবং ভারত পাকিস্তান সীমান্তে পঙ্গপালের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতিকে অত্যন্ত আশঙ্কাজনক বলে অবহিত করেছে জাতিসংঘ।